बारिकपुर सक्सेस स्टाडी सेंटर एवं वेबटेक मास्टर चैनल पक्ष के प्रत्येक सप्तम श्रेणी ऐले मे आंतरिक अभिनंदन। आज के तुम्हारे हमारा अध्याय पाँच भूगोल अध्याय पाँच नदी कि गुरुत्वपूर्ण प्रश्न एवं उत्तर बोले देव जेगुलो प्रत्येक बचर ही कम बेसि तुम्हारे परीक्षा आसे। सूतरा तुम्हारा खाता एवं पेन निये खुले बसो एवं प्रश्न एवं उत्तरगुलो तुम्हारा एक लिखे नाओ। भिडियो भलो लगले अवश्य एक थैंक यू जाना। ये प्रश्न और उत्तरगुलो किन्तु आमरा अनलाइन मॉक टेस्ट नेब से ही समय किन्तु आमरा ये प्रश्न और उत्तरगुलो तोमादेर काछे जिज्ञासा करब। देखो आज के दिन जो प्रथम प्रश्न होच्छे सेटा होच्छे जे उच्चभूमि दुई बा ततोधिक नदी गोष्ठी के पृथक करे ताके की बोले, ताहले ताके की बोले जल विभाजिका। अर्थात जे उच्चभूमि दुई बा ततोधिक नदी गोष्ठी के पृथक करे ताके जल विभाजिका बोले। परेर प्रश्न गंगार प्रधान शाखा नदी की। गंगार प्रधान शाखा नदी होच्छे भागीरथी हुगली। परेर प्रश्न उत्स थेके मोहना पर्यन्त जे खातेर मध्य थेके कोनो नदी प्रवाहित हय ताके कि बोले। ताहले तोमरा एखाने कि बोलबे उत्स थेके मोहना पर्यन्त जे खातेर मध्य दिए नदी प्रवाहित हय ताके बला हय नदी उपत्यका। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। এর বাইরে কোনো প্রশ্নই তোমাদের স্কুলে আসে না। সুতরাং প্রশ্নগুলো কিন্তু তোমরা খুবই ভালো করে খাতা এবং পেন নিয়ে তাতে কিন্তু এন্ট্রি করবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ভারতে গঙ্গা এবং যমুনা নদীর দোয়াবের দোয়াব অংশ কোথায় অবস্থিত। ভারতের গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অংশ এটি এলাহাবাদে অবস্থিত। পরের প্রশ্ন গঙ্গার প্রধান উপনদী কি। গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদী যমুনা। পরের প্রশ্নে যাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে দোয়াব শব্দটি কোন দেশের ভাষা। দোয়াব শব্দটি হচ্ছে পারস্য দেশের ভাষা বা পারসি শব্দ, এটা হচ্ছে দোয়াব। পরের প্রশ্ন শাখা নদী নদীর কোন প্রবাহে সৃষ্টি হয়। শাখা নদী নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হয়। পরের প্রশ্ন ছোট ছোট জলধারা কোনো বড় নদীতে মিশলে তাদেরকে কি বলা হয়। ছোট ছোট জলধারা কোনো বড় নদীতে মিশলে তাদেরকে বলা হয় উপনদী। পরের প্রশ্ন দেখব। এবারে প্রশ্ন হচ্ছে মানচিত্রে নিত্যবহ নদীগুলি কোন রং এর সাহায্যে দেখানো যায়। মানচিত্রে নিত্যবহ নদীগুলিকে নীল রঙের সাহায্যে দেখানো যায়। পরের প্রশ্ন নদী পথে ঢাল বাড়লে নদীর যে শক্তি সেটা বাড়বে না কমবে। নদীর ঢাল বাড়লে নদীর শক্তি কিন্তু অবশ্যই বাড়বে। পরের প্রশ্ন নদীর উৎপত্তি স্থলে কে কি বলা হয়। নদীর উৎপত্তি স্থলকে বলা হয় নদীর উৎস। এবারে প্রশ্ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে আফ্রিকার নীল নদ। পরের প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি স্থান লেখো। তাহলে তোমরা কি লিখবে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল, এতটা তোমরা কিন্তু লিখবে। এবারে আমরা পরের প্রশ্নের দিকে যাব। এবারে প্রশ্ন হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে। প্রশ্নটা আবার বলছি ধারণ অববাহিকা কাকে বলে। পর্বতের উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নদীরূপে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে কিন্তু ধারণ অববাহিকা বলে। পরের প্রশ্ন ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম লেখো। ভারতের একটি অন্তঃবাহিনী নদী হচ্ছে লুনি নদী। পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে আমাজন। পরের প্রশ্ন ভূমির ঢাল কমে গেলে নদীর গতিবেগ বাড়ে না কমে। তাহলে বলবো ভূমির ঢাল কমে গেলে নদীর গতিবেগ কিন্তু কমে যায়। পরের প্রশ্ন নদী উপত্যকা কাকে বলে। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী উপত্যকা। পরের প্রশ্ন মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙের সাহায্যে দেখানো যায়। মানচিত্রে নিত্যবহ নদী দেখানো যায় কালো রঙের সাহায্যে। পরের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আগের এপিসোডে দিয়েছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। যে সব নদীতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকে বলা হয় নিত্যবহ নদী। বৈশিষ্ট্য পর্বতে বরফ গলা জলে পুষ্ট নদীগুলি হলো নিত্যবহ নদী এবং গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি হচ্ছে নিত্যবহ নদীর উদাহরণ। পরের প্রশ্ন
অনিত্য বহ নদী কাকে বলে? ঠিক তার উল্টো, যেসব নদী বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বা গ্রীষ্ম ঋতুতে জলের প্রবাহ খুব কমে যায় তাকে অনিত্য বহ নদী বলে। যেমন তুমি উদাহরণ দিতে পারো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অজয়, দামোদর, ময়ূরাক্ষী প্রভৃতি হচ্ছে অনিত্য বহ নদী। এবারে বলছে অন্তর্বাহিনী নদী কাকে বলে? যেসব নদী দেশের মধ্যে কোনো উচ্চভূমি বা হ্রদ থেকে সৃষ্টি হয়ে ওই দেশের অভ্যন্তরের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ে মিশে যায় তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। আর একটা প্রশ্ন নেই, তবু আমি বলে দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক নদী কি? যেসব নদী বা যে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে একাধিক স্বাধীন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ তোমরা দিতে পারো, ইউরোপের রাইন, দানিউব, ভারতের সিন্ধু, তোস্তা প্রভৃতি আন্তর্জাতিক নদীর উদাহরণ। আমরা এবার পরের প্রশ্ন যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে গঙ্গার দুটি উপনদীর নাম লেখো। তাহলে তোমরা লিখতে পারো যমুনা, গোমতী, কোশী, গণ্ডক প্রভৃতি, এগুলো হচ্ছে গঙ্গার উপনদী, যে কোনো দুটো তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন, দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব, দেখো দোয়াবের মধ্যে দো দয়কারে দো যার মানে হচ্ছে দুই, আর আব মানে হচ্ছে জল বা নদী, অর্থাৎ পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূভাগ তাকে বলবো আমরা দোয়াব। প্রত্যেককে বলছি যে প্রত্যেকটা প্রশ্নই তোমরা খাতায় তুলে নেবে, আমরা অনলাইন মক টেস্ট নেব তোমাদের, এবং এই অনলাইন মক টেস্টে এই সকল প্রশ্নগুলো থাকবে, এর ভিতর থেকেই আমরা তোমাকে অনলাইন মক টেস্ট নেব। চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে কি বলে? আবার বলছি, শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে কি বলে? তাহলে এখানে এটার উত্তর হবে ক্যানিয়ন। পরের প্রশ্ন, আদর্শ নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়? আদর্শ নদীর গতিপথকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। নদীর শক্তি বৃদ্ধিতে ক্ষয় বহন ক্ষমতা বাড়ে না কমে? নদীর বৃদ্ধি শক্তি বৃদ্ধি পেলে তার ক্ষয় এবং বহন ক্ষমতা অবশ্যই কিন্তু বেড়ে যায়। এবারে প্রশ্ন, আই আকৃতির উপত্যকা কোথায় দেখা যায়? আই আকৃতির উপত্যকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। পরের প্রশ্ন, যোগ জলপ্রপাত দেখা যায় কোন নদীতে? যোগ জলপ্রপাত দেখা যায় শরাবতী নদীতে, অবশ্যই দেখা যায় যোগ জলপ্রপাত। এবারে প্রশ্ন, গঙ্গা নদীর মধ্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত? তাহলে তোমরা বলতে পারো গঙ্গা নদীর মধ্য প্রবাহ এটি বিস্তৃত হচ্ছে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠাপুর পর্যন্ত। পরের প্রশ্ন, মিয়েন্ডার নদীর কোন গতিতে দেখা যায়? মিয়েন্ডার সৃষ্টি হয় কিন্তু নদীর মধ্য গতিতে। পরের প্রশ্ন, নদীর শক্তি হ্রাস পেলে বা কমে গেলে সঞ্চয় ক্ষমতা বাড়বে না কমবে? তাহলে বলছি নদীর শক্তি যখনই বেড়ে যাবে তখনই কিন্তু কি হবে, সঞ্চয় ক্ষমতা বাড়বে, মানে বেশি করে নদী সঞ্চয় করতে থাকবে। এবারে প্রশ্ন, মোহনার কাছে নদীর কাজ কি? মোহনার কাছে নদীর কাজ কে প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ। মোহনার কাছে নদীর প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ। পরের প্রশ্ন, নদীর মোহনায় সৃষ্ট ফানেল আকৃতির ভূমিরূপকে কি বলে? নদীর মোহনায় সৃষ্ট ফানেল আকৃতির ভূমিরূপকে বলা হয় খাঁড়ি। পরের প্রশ্ন, বদ্বীপ তৈরি হয় নদীর কোন গতিতে? বদ্বীপ তৈরি হয় নদীর নিম্ন গতিতে। ভারতের একটি আদর্শ নদীর নাম লেখো, উদাহরণ দেবে গঙ্গা, সব একদম সোজা গঙ্গা। জলপ্রপাত নদীর কোন প্রবাহে দেখা যায়? জলপ্রপাত দেখা যায় নদীর পার্বত্য প্রবাহে। পরের প্রশ্ন, ক্যানিয়ন কোন জলবায়ুতে দেখা যায়? ক্যানিয়ন সাধারণত শুষ্ক জলবায়ুতে দেখা যায়, উদাহরণ হবে শুষ্ক। পরের প্রশ্ন, নদীর উপত্যকায় যৌবন অবস্থা নদীর কোন প্রবাহে দেখা যায়? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, নদীর উপত্যকার যৌবন অবস্থা নদীর উচ্চ প্রবাহে দেখা যায়, উত্তর হবে উচ্চ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। পরের প্রশ্ন, কোন নদীতে কোনো বদ্বীপ নেই? কোন নদীতে কোনো বদ্বীপ নেই? সেটা হচ্ছে আমাজন নদীর, আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। ভারতে কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি?
ভারতের নর্মদা বা তাপ্তি এই দুটি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। আশা করছি প্রশ্নগুলো তোমরা ভালো করে শুনছো, প্রত্যেকেই শোনো এবং শেষ অবধি শোনো, প্রশ্নগুলো খাতায় তুলে নাও। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, নদীর দুধার এই বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয়? নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় প্লাবনভূমি। পরের প্রশ্ন, সুমেরীয় সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে টাইগ্রিস ইউফ্রেটিস। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুমেরীয় সভ্যতা বা ফিনিশীয় সভ্যতা। পরের প্রশ্ন, নদী কিসের টানে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়? উত্তর হবে অভিকর্ষের ঢালে। খুবই সহজ প্রশ্ন উঠছিল, উত্তর হবে অভিকর্ষের ঢালে। এবারে প্রশ্ন, নদীর কাজ কয় প্রকার এবং কি কি? প্রধানত নদীর কাজ তিন প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম উচ্চ গতিতে থাকে যখন, তখন হয় এটা ক্ষয় করা, ঠিক আছে, ক্ষয় কার্য করে নদী। মধ্য গতিতে ক্ষয় এবং বহন, এবং নিম্ন গতিতে শুধু সঞ্চয়ের কাজ নদী করে। পরের প্রশ্ন, কোন প্রবাহে নদীর শক্তি খুব বেশি হয়? তাহলে উত্তর কি হবে? উচ্চ গতিতে, সেই জন্য নদী কিন্তু সেখানে বেশি পরিমাণে ক্ষয় করতে পারে। পরের প্রশ্ন দেখব, ভারতের একটি জলপ্রপাতের নাম লেখো। তাহলে তোমরা এখানে লিখতে পারো, ভারতের একটি জলপ্রপাত হচ্ছে পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, এটি ভারতের একটি জলপ্রপাত। আমরা এবারে পরের প্রশ্ন দিকে যাচ্ছি। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে, ঘোড়ার খুরের মতো হ্রদ কি নামে পরিচিত? তাহলে বলছি খুবই সহজ প্রশ্ন, ঘোড়ার খুরের মতো হ্রদ এটি পরিচিত হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ নামে পরিচিত। মধ্য গতিতে নদীর কাজ কি? মধ্য গতিতে নদীর কাজ হচ্ছে বহন করা এবং অনেকটা ক্ষয়ও করে, তবে বেশিরভাগ নদী মধ্য গতিতে বহনই করে। ষষ্ঠ ঘাতের সূত্র কে দেয়? ষষ্ঠ ঘাতের সূত্র এটা দেয় ডব্লিউ হপকিন্স। পরের প্রশ্ন, নদী প্রবাহের পরিমাপের একক কি? নদী প্রবাহের পরিমাপের একক হচ্ছে কিউসেক এবং কিউমেক। পরের প্রশ্ন, ভারতে বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি, যেটা আছে ব্রহ্মপুত্র নদে। এবারে প্রশ্ন, এবং এটা হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে কোন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ? তাহলে বলবো গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থ্যাংক ইউ দিও। আজকের জন্য এতটাই।